প্রিয় দর্শক, দেশে এবং বিদেশে, ঘরে কিংবা বাইরে, যে যেখানে বসে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডাইরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়া। এবং আমাদের সাথে আরও আছেন আর ডক্টর নাসিমা হাসান। আপু, আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমি নাসিমা হাসান এবং মিডিয়াতে এইভাবে ইসলামিক আলোচনার কাজ করি এবং আমি সাবেক শিক্ষাবিদ আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় আপনারা সবাই আপাকে চেনেন। এখানে আমরা দুজন বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলতে চাচ্ছি একটা হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রিটা নিয়ে, যেটা হচ্ছে শাবান মাসের মধ্যরাত্রি। সেখানে মানে হাদিসটা থেকে আসছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন যে নিশ্চয়ই আল্লাহ শাবান মাসের মধ্যরাত্রে তার বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেন এবং শুধুমাত্র মুশরিক, হিংসাকারী এবং অহংকারী ব্যক্তি ছাড়া সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যে রাত্রিটা আজকে আমরা দেখছি যে ১৪ শাবানের দিনগত রাত, যেটা সেটা হচ্ছে এটার মধ্যরাত। এবং এই রাত্রের বিশেষ মর্যাদা সহকারে আমাদের এই উপমহাদেশ সহ আরও বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে পালন করা হয়। আজকে আমরা সেই কথাটা বলবো। আমাদের দেশে আমরা মূলত এটাকে শবে বরাত বলে থাকি। তো এই যে রাত্রিটাকে যে উদযাপন করা হয় এবং আমরা যেভাবে উদযাপন করি, এইটা এবং ইসলাম কি বলে, মানে আমাদের কোরআন হাদিসের রেফারেন্স সহ আমরা যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবাগণ এবং পরবর্তীতে তাবে তাবেইনগণ, ওনারা কোনোভাবে এটাকে উদযাপন করেছেন বা কীভাবে পালন করেছেন, এই বিষয়টা নিয়ে আমরা একটু এখানে আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আসলে আমাদের সবারই একটু চিন্তা করতে হবে যে আমরা যেটাই করছি, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ এবং তার রাসূল যেটা সুস্পষ্টভাবে ইবাদত হিসাবে করতে বলেছেন সেটাই আমরা ইবাদত হিসাবে নিব। এর বাইরে যদি আমরা কিছু করি সেটা কিন্তু আর ইবাদত থাকলো না, এটা আমার কিছু বিদআত হয়ে গেল। এবং এটা থেকে কিন্তু বেঁচে থাকতে বলা হয়েছে যাতে আমাদের দ্বারা এই ভুলগুলো না হয়। এই যে লাইলাতুল নিসফি মিন শাবান, এটা কিন্তু একটি হাদিসেই উল্লেখিত আছে এবং কেউ কেউ বলেছেন যে এটাকে যে আমরা নাম দিয়েছি শবে বরাত, লাইলাতুল বরাত ইত্যাদি, স্কলাররা বলছেন এটা বলাটা দোষণীয় নয়, কিন্তু অবশ্যই আল্লাহর রাসূল যেই ভাষায় বলেছেন এই রাতটিকে আমরা সেই ভাষাতেই বলি। হ্যাঁ, সেটা হলো এই যে লাইলাতুল, তুমি যেটা প্রথমেই বল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত। হ্যাঁ, এবং তাহলে হয়েছে কি, নামকরণের জন্য আল্লাহ রাসূলকে তখন আমরা অনুসরণ করলাম, ঠিক আছে। অন্য নাম কেউ যদি দিতে চায় আমরা সেই বিতর্কে আর যাব না, কিন্তু কথা হলো যে এই রাতটিকে আমরা যেন এমন পর্যায়ে না নেই যেই পর্যায়ে আল্লাহ এবং তার রাসূল নেননি, আবার এমন পর্যায়ে যত নিম্নে না নামিয়ে ফেলি যে যেখানে যেটা নাকি আসলে হাদিসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। কাজে আমাদের কিন্তু মাঝামাঝি আসতে হবে, অর্থাৎ পরিপূর্ণভাবে তথ্যটা জানতে হবে, তাই না? প্রথমে যদি এই হাদিসটাই, যে হাদিসটি তুমি উল্লেখ করলে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে এই হাদিসটি অনেক স্কলাররা এটাকে আসলে বিশ্লেষণ করেছেন, পেশ করেছেন কিন্তু এই ১৫ শাবানের সাপোর্টে। এবং কেউ কেউ বলেছেন যে এই হাদিসটি এই ধরনের অর্থ অনুযায়ী, হ্যাঁ, আরো ৮ জন সাহাবি থেকে এসছে। আচ্ছা, এটা একটা খুব সুন্দর কমান্ড, অনেক বড়। হ্যাঁ, না, ৮ জন সাহাবি ডিফারেন্ট ওয়েতে বর্ণনা করেছেন। সে তাদের নামগুলো যে ডক্টর আব্দুল্লাহ মুহাম্মদ জাহাঙ্গীরের একটি পুস্তকেই পাওয়া যায়, তো ওখানে বলা হয়েছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু, তারপরে আছেন আউফ ইবনু মালিক, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে আমর, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কাজে এতজনের বরাতে এসছে হাদিসটি, কিন্তু বলা হচ্ছে যে এটার অনেক বিশ্লেষণের প্রয়োজনে সনদ এবং সব কিছুতে, এবং শেষে উনি এটাই বলেছেন যে এটা মান্য করা যায় যে এরকম একটি হাদিস সহিহ, এটার উপর আমল করা যায়। তাহলে এই হাদিসটিকে আমরা অনেক বেশি আলোকপাত করতে পারি ইনশাআল্লাহ। এবং এটা তখন আমরা হবে কি, যেগুলো অন্য যে বাড়াবাড়িটা আমরা করছি বা অন্য যেগুলো সংযোজন করছি সেগুলো থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো, সঠিক
পথটা, কারণ আমাদের কিন্তু ওই সংযোজন বা যে বিদআতে গেলেই কিন্তু আমরা বিভ্রান্তিতে চলে যাব। অবশ্যই, কাজেই হাদিসটির আলোকে তুমি যেটা বললে এটা খুবই সুন্দর, এখান থেকে ডিডিউস করলে এটাই আসে যে এই রাত্রি অত্যন্ত বরকতময়। হ্যাঁ, যেহেতু এটা শাবান যেটা আমরা বলে থাকি, মানে ঈশের শবে বরাত, বারাত যেটা বলে থাকি, এটার একটা অর্থ আছে হচ্ছে মুক্তি। এটা আমরা ভাগ্য বলি কিন্তু হতে পারে, বাট এই যদি এটাকে আমরা বলি যে মুক্তি রজনী, তাহলে কিন্তু এই হাদিসটার সাথে অর্থগতভাবে কিন্তু মিলে যায়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে গুনাহ থেকে মুক্তি। হ্যাঁ, তো অনেক বান্দা বান্দি তারা তাদের গুনাহ থেকে মুক্তি পাবে, সুতরাং সেই সেন্স থেকে এটাকে মুক্তি রজনী বলা যেতে পারে, যেতে পারে, এবং এই জন্যই বরকতময় যেহেতু উনি ক্ষমা করবেন। এবং আসলে কি, যখন আমরা রাতগুলো আসে প্রত্যেকটি রাতই তো শেষ রাতের পর তো আল্লাহ বলেন যে উনি নিচের আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। এবং শাবান মাস তো আসলে রমজান মাসের আগমনী আগমনী বার্তা দিচ্ছে, অবশ্যই তো এমনিতেও তা আবার তোমার আইএমই বীজের সাথেও এটা মিলে যায়। তার কাজে কিন্তু অনেকগুলোই আমরা ওই ধরনের ইবাদত কেন নয় করব না যেগুলো আল্লাহর রাসূল করেছেন। এবং এখানে একটা জিনিস হাদিসের মধ্যে যে দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, ওইটাই বলতে চাচ্ছিলাম, ক্ষমার মধ্যে আসবে না। সুতরাং যারা মুশরিক যে কোনো ভাবে আল্লাহর সাথে শিরক করে, শিরকের তো অনেক রকমের ধরন আছে, তাই না? বড় শিরক, ছোট শিরক, এখানে কিন্তু মুসলিমরা যারা ছোটখাটো শিরকে, হ্যাঁ, তারা কিন্তু এর মধ্যে চলে যাবে। হ্যাঁ, তারা কিন্তু এটা বর্জন করতেই হবে, এবং এই জন্য কিন্তু জ্ঞান খুব জরুরি, অবশ্যই। এবং আরেকটি কি, বিদ্বেষ বর্জন, বিদ্বেষ, হিংসা, এবং এটা কিন্তু অহংকার করে এরকমের ব্যক্তি। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কি, আমরা মনে করি কি আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি, আমার হিংসা বিদ্বেষ নেই, এটা কিন্তু সত্য নয়। হ্যাঁ, এটা মোটেই সত্য নয়, এটা আছে আমাদের অনেকের মধ্যেই আছে, আমাদের মধ্যে আছে, এই এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এটা যার মধ্যে আছে সে কিন্তু বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে। একটা হচ্ছে প্যারামিটার যদি হয় এরকম যে কারোর কোনো ভালো হয়েছে, ভালো বা সে একটা কিছু করতে পেরেছে, আমি বা আমার ফ্যামিলি মেম্বাররা পারি নাই, তখন ওইটার জন্য আমার ভিতরে কষ্ট হয়। এই যে কষ্টটা যখন আমি অনুভব করি, তার মানে আমার ভিতরে হিংসা বিদ্বেষ আছে। এবং এটা থেকে মানুষ কিন্তু ক্ষতিকর চিন্তা করে, ক্ষতিকর কাজও করে, অনেক সময় ক্রোধ প্রকাশ করে, ভালো চিন্তার এবিলিটিটাও কমে যায়, কমে যায়। এবং সারাক্ষণ কিন্তু মাথায় এটা ঘুরতে থাকবে। শুধু তাই নয়, আমরা কিন্তু বর্তমানে মুসলিমরাই এই ইন্টারনেটের যুগে এত কিছুতেই আমরা তুলনা করা শুরু করি যে এই হিংসা বিদ্বেষ আরো তাড়াতাড়ি আসে। কাজেই এটা স্কলাররা এইভাবে বলছেন যে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে হলে যা যা করা উচিত আমাদের সেগুলোও করতে হবে। শাবান মাসের এই মধ্য শাবানের রজনী আসার অর্থই হলো আমাদের এই হিংসা বিদ্বেষও পরিত্যাগ করতে হবে, এবং সচেতনভাবে, সচেতনভাবে। হ্যাঁ, যেটা আপা যে মানে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, আমরা যেন সেই ক্ষমার মধ্যে করতে পারি, থাকতে পারি। এই জন্য যে দুই ক্যাটাগরির বলা হলো, দুই শ্রেণীর, আমরা যেন কোনোভাবেই কোনো কিছুতে শিরক করে না ফেলি, মুশরিকের মনে অন্তর্ভুক্ত না হয়। বাট এই রাত্রিতে দেখা যায় যে আমাদের অনেক কাজকর্মগুলো আছে যেটা কিন্তু শিরকের মধ্যে চলে যায়, চলে যায়। যেমন কবর পূজা করতে যায়, কবর কাছে যেয়ে কিছু চাওয়া, কবরে মোমবাতি জ্বেলে সেখানে তাদের কাছে কিছু চাওয়া, এরপরে হচ্ছে এই যে বিশ্বাস করা যে এই রাত্রিতে এটা হয়, রুহরা আসে, সব ঠিক হয়ে যাবে, এই রাত্রিতে আমি চেয়ে নিতে পারলে পুরো বছর আমার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। এটা ইমানের সাথে কিন্তু খুবই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো, যেটা কিনা শিরকের কাছাকাছি নিয়ে যায় বা শিরকের মধ্যে আমাদের নিয়ে যাচ্ছে, যে বিদআত হয়ে যাবে তখন, যেটা নেই। তাহলে এই যে আমরা যখনই শিরকের মধ্যে ঢুকে যাচ্ছি, তখন কিন্তু এই রাত্রির যে ফাজিলতটা ছিল যে আল্লাহর কাছ থেকে স্বাভাবিকভাবে সাধারণ ক্ষমা যে আমি পাবো, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আমি আর থাকছি পড়ছি না, কাজে ওইটাতে কিন্তু থাকতে হবে। আর ক্ষমা পাওয়াটা যে অনেক বড় জিনিস, এই গুরুত্বটা কিন্তু আমার হৃদয়ে থাকতে হবে। অনেক সময় আমরা এটা কিন্তু এই বোধশক্তিটা চলে যায়, বিশেষ করে হিংসা বিদ্বেষ থাকলে, যে আল্লাহর ক্ষমা যে পাবো না সেই দুঃখটা তখন মনে আসবে না, ওই ও কেন পেলো, আল্লাহ তাকে দিল, আমাকে কেন দিল না। হ্যাঁ, এই হিংসাতেই কিন্তু আমি মারা যাচ্ছি, কিন্তু ওইদিকে মধ্য শাবান রজনীতে আমি অনেক কিছু করছি, হ্যাঁ, তারপর নামাজ পড়ছি, কিন্তু হিংসা বিদ্বেষ থেকে বের হতে পারিনি, যেটা তুমি বললে এটা যে কত গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সমাজে মনে হয় এটা ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে মুসলিমদের মধ্যেই, আমাদের এটা খুব খুব সচেতনভাবে আসলে অবচেতনভাবেই আমাদের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে। আল্লাহর জিকির এবং
অন্যান্য ইবাদতগুলো অনেক বেশি আসলে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এই দুই রকমের মানুষ ছাড়া বাকি যারা আছে, ইমানদার যারা আছে, সাধারণ ওনার স্বাভাবিকভাবে প্রত্যেক দিন ওনারা যেভাবে ইবাদতগুলো করেন, ফরজ যে ইবাদতগুলো আছে সালাহ করেন এবং অন্যান্য দায়িত্ব কর্তব্যগুলো পালন করেন, নফল ইবাদতগুলো একটু বেশি বেশি করেন, এই দিনটা বা এই রাত্রেও ঠিক স্বাভাবিকভাবেই করবে। যদি একটু মনে হয় যে যেহেতু আমার আল্লাহ এই দিন ক্ষমা করছেন তো আমি আর একটু বেশি ক্ষমা চেয়ে নিই আমার আল্লাহর কাছ থেকে, তাহলে এই ক্ষমা চাওয়ার জন্য আমাদের অনেক ছোট ছোট ইস্তেগফারের দোয়াগুলো আছে, যেমন খুব ছোট যেটা এবং খুব সহজ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন আমি বসছি উঠছি একটা কথা বলছি একটা কাজ করছি তারপরে পরে বলে ফেলছি আস্তাগফিরুল্লাহ, মানে কোনো ভুল যদি হয়ে যায় আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিই, ক্ষমা চেয়ে নিই। আবার আরেকটা আছে যে খুব সহজ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আমি যদি আল্লাহকে ডেকে বলি ইয়া গাফুরুর রহিম আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যে হে ক্ষমাকারী দয়ালু আমি আপনার কাছে তওবা করছি এবং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তাহলে আমি যখন সরাসরি আল্লাহকে ডেকে কথাটা বলছি, আর যে কেউ আল্লাহকে যে কোনো নামে ইয়া রব বলে ডাকে, ইয়া আল্লাহ বলে ডাকে, আল্লাহ তার দিকে তাকায়, আল্লাহ তার দিকে তাকান এবং এই বান্দা কি বলতে চায় আল্লাহ কিন্তু সেটা শুনতে চান। ঠিক আছে, তো যেহেতু এই রাতটা একটা বিশেষ একটা রাত, আমরা হাদিস থেকে জানলাম যে আল্লাহ ক্ষমা করেন, এমনিতেই আল্লাহ ক্ষমা করবেন ঘোষণা দিয়ে দিয়েছেন, তার সাথে সাথে যদি আমরা আরেকটু ক্ষমা পেতে চাই তার কাছ থেকে চেয়ে নিই। আর একটা আছে সাইয়েদুল ইস্তিগফার, সাইয়েদুল ইস্তিগফার এটা তো সবাই আমরা জানি যে খুবই সুন্দর একটা দোয়া, এবং এর অর্থ যদি বুঝে আমরা প্রতিদিন সকালে সন্ধ্যায় যদি পড়তে পারি তাহলে এটাও বলা হয়েছে যে যে কেউ সকালে এবং সন্ধ্যায় অর্থ বুঝে এবং এটার মর্ম অনুধাবন করে এই ইস্তেগফার যদি কেউ করতে পারে তাহলে এই ব্যক্তি দিনে বা রাত্রে কোনো সময় মারা গেলে সে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, তো এত ভালো একটা দোয়া, ওই দিন আমরা বেশি করে পড়লাম। হ্যাঁ, ওই দিন একটু বেশি করে পড়ি, যাদের মুখস্থ নেই তারা আমরা একটু মুখস্থ করে নিই। এটা কিন্তু সরাসরি আল্লাহকে বল, আল্লাহুম্মা ইন্নাকা, মানে এই যে আল্লাহুম্মা ইন্নাকা, আপনি এটা আপনি এটা এটা করেন সেটা করেন, এটা বলে বলে যে আমরা যে দোয়াগুলো করি এগুলো অবশ্যই অনেক বেশি ফজিলতপূর্ণ। আমি এই রাত্রে ভালো কাজ করলে সব আছে এরকমের কিন্তু দেয়া নাই যে এই রাত্রে যদি আমি খাবার বিলি করি তাহলে 10 গুণ বা 70 গুণ বেশি সব পাওয়া যাবে, এটা হচ্ছে লাইলাতুল কদরের কথা বলা হচ্ছে, যে এই রাত্রে যে কোনো ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। আর দেখো লাইলাতুল কদরের জন্য যে কোরআন থেকে একদম যে প্রমাণিত, অনেকে আছে আবার এই লাইলাতুল কদরকে লাইলাতুল বারাতের সাথে রিপ্লেস করে বা মিলিয়ে বিভিন্ন ধরনের, যেমন লাইলাতুল মুবারক সূরা দুখানে যেটা আছে যে আমি কোরআনকে নাজিল করেছে, তো অনেকে দাবি করেন যে এটা বারাতে বা এই যে মধ্যরজনীর কথা, কিন্তু সেখানে সরাসরি বলা হয়েছে যে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে, কোরআন নাজিল মানে তো এটা আসলে লাইলাতুল কদর কে লাইলাতুল বারাত এখানে বলা হচ্ছে না। তবে এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা চলে আসে কি যে লাইলাতুল কদরকে আল্লাহ তো সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন, হাদিসেও প্রচুর বর্ণনা আছে, তো আমার কাছে মনে হয় কি আমরা যেন লাইলাতুল কদর এবং এই যে লাইলাতুল নিসফে মিন শাবান দুটোকে একসাথে যেন আমরা নষ্ট করে না ফেলি, এই দুটোর গুরুত্ব একদমই আলাদা আলাদা, এবং লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম সেটা অন্যরকম, এবং এখানে আমাদের লাইলাতুল কদরের আমলও কিন্তু অনেক ওপেন ব্যাপক আমাদের জন্য, এবং এটার ফেরতও আল্লাহ দিবেন সেরকম বহুগুণ বহুগুণ করে। আবার এটাও অবশ্য তাই আমরা আমাদের বিশেষ করে বোনরা যে আমরা করব কি করব, তাহলে পুরো ফ্যামিলি মিলে আমরা ক্ষমা প্রার্থনা নিশ্চয়ই তাহলে শেখাবো কি কি করা যায়। তাহলে খাবার বিলি করার যে কালচারটা আছে এটা আমরা এই রাতের জন্য না করি, এটা আমরা লাইলাতুল কদরের জন্য রেখে দিই, যেহেতু অথবা অন্যদিন করুক, ওটা তো সব দিনই করা যাবে, এটা আল্লাহ ওটা তো সব দিনই করা যাবে, হ্যাঁ ওটা সব দিনই করা যাবে, এই দিনটাকে টার্গেট করে নয়। হ্যাঁ সেটা, আর আমার কাছে মনে হয় কি এই যে দুস্থকে খাবার দেয়া এটা যে এত সহজ, শুধু হালুয়া রুটি না, আমাদের কালচার হয়ে গেছে হালুয়া রুটি, তো হালুয়া রুটি চেয়ে অনেক ডেলিশিয়াস বা মুখরোচক খাবার বা ভালো স্বাস্থ্যকর খাবার কিন্তু আমাদের আছে, আমরা দিতে চাইলে সেগুলো দিতে পারি। আর হয়েছে কি মানে আমি বলবো কি বন্ধের উদ্দেশ্যে যে হালুয়া রুটি বিশেষ করে হালুয়া বানানো কিন্তু অনেক কষ্টকর, অনেক কষ্টকর, এটার জন্য যে সময়টা আমি ব্যয় করব সেটা কিন্তু আমি ক্ষমা প্রার্থনা করে মনোযোগ দিয়ে আল্লাহর দিকে অনেক বেশি রুজু হতে পারবো, এবং আমার পুরো পরিবারকেও আমি শেখাতে পারবো। সেই সময়টা আমি নষ্ট মানে সেই সময়টা আমি হালুয়াতে যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমার এই
আল্লাহর কাছে ইস্তেগফার করা। এটা আমি বলতে চাচ্ছিলাম যে ঘরের মধ্যে আমরা যারা মা বোনেরা আছি, আমরা যদি এই কালচারটা প্র্যাকটিস না করি, আমরা যদি সারা দিন ধরে বা একদিন দুদিন আগে থেকে বিভিন্ন ধরনের হালুয়া বানানোর এই যে রিচুয়াল চলে আসে করে হয়েও যায়, হ্যাঁ, তো এগুলো যে আমরা এই প্রিপারেশন নিচ্ছি, এই দুই তিন দিন ধরে এটা করছি, তারপরে ওই দিনে সেলিব্রেট করছি, এটা কিন্তু আমাদের বাচ্চারা বা ইয়াং জেনারেশন যারা আসছে ওরা কিন্তু দেখে দেখে শিখে যাচ্ছে যে এই দিনে এটা করতে হয়। এটা ইতিবাচক কোনো বার্তা নয়, নাই। তাহলে আমাদের মা বোনেদের কি করা উচিত? নিজেদেরকে এগুলোকে পরিহার করতে হবে, তাহলে নেক্সট জেনারেশনকে আমরা দেখাতে পারবো যে দেখো এই দিনে কিন্তু এগুলো না, সঠিকভাবে কিভাবে রাখতে পারবো, বিশেষ করে ইস্তিগফার করা এবং শিরক থেকে মুক্ত থাকা। এবং এটার জন্য তো আমার মনে হচ্ছে জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এবং এই জন্য এই জ্ঞান চর্চার জন্য ওই দিন আমরা তো বসতে পারি এবং পুরো মাসটা বসা উচিত, যেহেতু সামনে আরো রমজান মাস আসবে, আমাদের তো আল্লাহর ক্ষমা পেতে হবে, অবশ্যই, তাই না? নইলে আমরা তো পার হতে পারবো না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে আমাদের, এটা সাময়িক। এই দিনে আমি আমার পুরো দর্শকদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যেহেতু সামনে রমাদান মাস আসছে আর এই যে লাইলাতুল নিসফ মিন শাবান, যেটা মাঝরাত মানে শাবানের অর্ধেক চলে গেছে, এখন শুরু হচ্ছে পরের অর্ধেক, এইখান থেকে যদি আমরা আমাদের অভ্যাসগুলোকে, যে আপা বললেন যে জ্ঞান চর্চা করতে হবে, এখন জ্ঞানগুলোকে চর্চা করতে গেলে আমাদের তো কোরআন হাদিসের কাছে যেতে হবে, বেশি বেশি কোরআন অধ্যয়ন সহকারে পড়তে হবে এবং হাদিস ব্যাখ্যা সহকারে পড়তে হবে। সেখান থেকে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে কী কী করতে পারি সেটা তো অবশ্যই আছে, রমাদান মাসে আমাদের কী করণীয়, রোজাকে রোজার মতো করে কীভাবে পালন করা যাবে, যেখান থেকে যে আল্লাহর কাছ থেকে সরাসরি যাতে এটার পুরস্কার আমরা পেতে পারি, যেহেতু রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন। আর সবচেয়ে ইয়ে যে আল্লাহর রাসূল কিন্তু শাবান মাসে অনেক সিয়াম চর্চা করেছেন, হ্যাঁ, কাজে আমরাও কিন্তু পরিবারগতভাবে এটা করতে পারি, শুধু এই দিনটি নয়, এই দিনটি নয় অবশ্যই, হ্যাঁ, এই এটাই বারবার আসলে কোন একটি নির্দিষ্ট দিনকে, বিশেষ করে শাবানকে একটা নির্দিষ্ট ইবাদতের জন্য আমরা এটাকে সেন্ট্রালাইজ বা করাটা, হ্যাঁ, কর্নার করে না ফেলে করব, সেদিন আমরা করব না তা না। এই যে বললাম যে একজন মুমিন রেগুলার তার অভ্যাসবত শ্রুত যা কিছু করে এগুলোই সে করতে থাকবে, তাতে কিন্তু সে এই ক্ষমার মধ্যে চলে আসবে আর সে যদি শীত মুক্ত থাকে। সবচেয়ে সুন্দর দেখো যে হাদিসটি আমরা একটু আগে দেখলাম যে ক্ষমার কথা, ক্ষমার কথা আসলে এটা যে আমাদের জীবনের জন্য কতটা জরুরি, এটা অনুধাবন করা, এটা অনুধাবন করা। এবং শুধু তাই না, কোরআনে কিন্তু এটাও আছে যে যখন মানুষ আসলে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, ক্রোধ সম্বরণ করে এবং কি করে মানুষকে ক্ষমা করে দেয়, এটা কিন্তু তাকওয়ার কাছাকাছি, তাকওয়ার দিকে নিয়ে যায় তাকে। তাহলে এটা কিভাবে দেখো, আমি যদি ক্ষমা পেতে চাই আমাকে কিন্তু ক্ষমা করতে হবে, কাজে এটা কিন্তু দুটোই আল্লাহ শেখাচ্ছে, অবশ্যই, হ্যাঁ, তাই না? আমরা যে চর্চাটা করব শাবান মাস থেকে, এই মাসে কিন্তু আমাদের ক্ষমার চর্চাও করতে হবে, যে আমি ক্ষমার সুন্দর দৃষ্টিভঙ্গি থাকবে আমার, অবশ্যই, আবার আল্লাহর ক্ষমাও চাইতে হবে, সুবহানাল্লাহ, আমরা যেন ভুলে না। হ্যাঁ, অনেকেই বলে থাকে যে আসলে এই যে শবে বরাতের কোনো অস্তিত্বই নাই, এই রাতের অবশ্যই গুরুত্ব আছে, অস্তিত্ব আছে, কিন্তু আমরা কিভাবে এটাকে উদযাপন করছি, কিভাবে নিচ্ছি, এইখানে হচ্ছে আমাদের কথাবার্তাগুলো। আরে আরেকটি হাদিস পাওয়া যায় এরকম আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন, তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে মানে দুজনেই ঘুমিয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে দেখলেন যে উনি নাই, তখন উনি খুঁজলেন এবং খুঁজে ওনাকে পেলেন কোথায়, জান্নাতুল বাকিতে, এটা আমরা দেখেছি যে তার মানে কি আমরা যারা চলে গেছেন তাদের জন্য ক্ষমা, তাদের জন্য দোয়া করা, হ্যাঁ, এটা শিখলাম, তাই না? কিন্তু এইটাকে নিয়ে এই যে কবরস্থানে যে বাতি জ্বেলে তাদের সাথে যে কালচারটা শুরু হয়েছে, এটা একেবারে আর কবরে যাওয়ারটা তো উদ্দেশ্য আছে, যে আমার নিজের মৃত্যুকেও স্মরণ করা, যেটা ইসলামের একটি বড় শিক্ষা, কারণ আমি এই দুনিয়াতে আসলে সাময়িক, আমি তো মুসাফিরের মতো, এটাও স্মরণ করা। অবশ্যই আল্লাহর ক্ষমা পেতে চাইলে এটাও কিন্তু আমার স্মরণে রাখতে হবে, যে কোনো সময় আল্লাহ আমাকে ডাক দিতে পারে, আমার রূহটা নিয়ে যাবেন, তাহলে কেন নয় যে আমরা অন্যকেও ক্ষমা করে দিব, নিজেরাও ক্ষমার চর্চা করব। এই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উনি রাহমাতুলিল আলামিন, যারা জীবিত আছেন যারা মারা গেছেন সবার জন্য উনি রহমত, সুতরাং এই রাত্রিতে উনি কবরস্থানে গেছেন কবরবাসীদের জন্য, তাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এটা হচ্ছে তাদের, যেহেতু তারা নিজেরা নিজেদের জন্য ক্ষমার দোয়া করতে পারছে না, সুতরাং উনি গেছেন কবরস্থানে যে
ওই মানে কবরস্থান তো একটা জায়গাতে গেছেন এবং যত মানুষ কবরে শুয়ে আছেন সবার জন্য উনি দোয়া করতেন। আরেকটা জিনিস বন্ধের উদ্দেশ্যে বলবো কি, আমাদের যে এই যে পরবর্তী জেনারেশন যারা বাচ্চারা, ওরা কিন্তু এটা বোঝে না যে দোয়ার হাতটা তুলতে হয়, যে আমরা যে চাই যারা চলে গেছেন তাদের জন্য, আবার জীবিত যে বাবা মা মুরব্বী আছে তাদের জন্য। এই অভ্যাসটি না করালে হবে কি, আমরা যে মায়েরা আমরা যখন চলে যাব তখন কিন্তু ওরা বুঝবে না এটা যে কত বড় একটি পাওয়া, এটা এখন থেকেই চর্চা করতে হবে। কাজে আমরা আমাদের পরিবার সহ সবাইকে এটা শেখাই যে ক্ষমা প্রার্থনা করা, যারা চলে গেছেন তাদের জন্য, যারা আছেন তাদের জন্য, নিজের জন্য তো বটেই, এবং অন্য কেউ ক্ষমা করে দেওয়া, এই যে সবার জন্য দোয়া করা। হ্যাঁ, তো এই এই চর্চাটা কিন্তু আজকাল খুব কম, কারণ খুব ইয়াং বয়সের বাচ্চারা কবরে যে যে খুব যে তাদের মুরব্বী দাদা দাদি নানা নানিকে দেখে আসছে বা স্মরণ করছে, এটা কিন্তু কম হচ্ছে কালচারটাকে। কাজে আমাদের কিন্তু এটা বুঝতে হবে, নিজেদেরকে এটা তৈরি করতে হবে কালচারটা। আমরা যদি তৈরি করে যাই, পরবর্তীতে আমরা এখান থেকে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকছে, তাই না? কাজে আমার আরেকটি যে এই সময় এই দিনগুলোতে শাবান মাসে আমরা যাতে ইন্টারনেটে ডুবে না থাকি, সময়কে অপচয় না, নতুন প্রজন্ম এটাতে ডুবে থাকলে বা আমি নিজেই ডুবে যাচ্ছি, আমরা যে মায়েরাও করছি না তা নয়, কিন্তু কাজে মায়েদেরও এটা রোল যে বাচ্চাদের শিখিয়ে দেয়া যে এই যে একটা গুরুত্বপূর্ণ মাস এসছে, আমরা বিদাত পরিহার করব, বিদ্বেষ থেকে বের হয়ে আসব, তারপর সবাইকে ক্ষমা করব, রমজানের আগমনের জন্য কাছাকাছি যাবার কোনো কাজ আমরা করব না, করব না। কাজে এটা আমাদের শেখাতে হবে পরিবারে, আর শেখাতে গেলে প্রথমে নিজেকে জানতে হবে অবশ্যই। তো আচ্ছা, তো আজকের এই যে আলোচনা থেকে আমাদের শিক্ষাটা কি হতে পারে? এই যে এতক্ষণ আমরা তো আসলে চলেই এসেছি কনক্লুশনে, তাই না? আমরা ক্ষমা সুন্দর হব, অন্যের প্রতি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, উঠতে বসতে সবসময়। বাচ্চাদেরও ওইভাবে তৈরি করবো ইনশাল্লাহ। মেয়েদের কিন্তু আল্লাহ তাআলা যেই মহব্বত দিয়েছেন, যেই ব্যক্তিত্ব দিয়েছেন, তারাই কিন্তু পারে একটা সমাজকে চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, ইনশাল্লাহ সেটাই হোক। আমরা হালুয়া রুটি নয়, বরং আমরা আল্লাহর কাছে আল্লাহ আপনার এই ফিরাতের জন্য আল্লাহ কবুল করুন সবকিছু। শুকরিয়া সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা খুব ভালো রকম আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ, লাইলাতুন নিসফি মিন শাবান এটা সম্পর্কে, যে শাবানের মধ্যবর্তী যে রাত, এই রাতের ফজিলত এবং গুরুত্ব, এবং এখানে আমাদের কী করণীয় আছে, এবং যে ধরনের ভ্রান্ত রিচুয়ালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে উত্তরণের তৌফিক দান করুন। এবং এই রাত্রিতে আল্লাহ যেই ধরনের বান্দাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে সেই গ্রুপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করে নিন। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যেটা শিরকের কাছাকাছি যাবে, শিরক হয়ে যায়, এমন কোনো ধরনের চিন্তা ভাবনা অন্তরে রাখা যাবে না যেটা হিংসা বিদ্বেষের মধ্যে পড়ে যায় এবং নিজের কোনো বিষয়ে অহংকার প্রকাশ পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং এই ভালো সুস্থ একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের মা বোনদেরকে, নিজেদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছেন তাদেরকে নিয়ে, এবং নেক্সট জেনারেশন যারা আছে আমাদের উত্তরসূরি, তো তাদেরকে আমাদেরকে শেখাতে হবে নিজেরা কাজ করার মাধ্যমে। আপা যেটা বলেছেন, রমাদানের প্রস্তুতি এই মাস, সুতরাং আমরা এই মাসের বাকি যে দিনগুলো আমাদের সামনে আছে এগুলোতে আমরা কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ভালো কাজের চর্চা, জ্ঞান অর্জন, এইটা আমরা একটু মানে যদি ভাগ ভাগ করে রাখি, পরিবারের সদস্যদের সবাইকে নিয়ে দিনের একটা নির্দিষ্ট সময় বসি, সপ্তাহে কোন দিনে রোজা রাখবো সবাই মিলে একসাথে রোজা রাখতে পারি, কিছু কিছু আছে আমি একা একা রাখতে পারি, এভাবে যদি আমরা এই কালচারটা নিজেদের পরিবারগুলোতে গড়ে তুলি, সবগুলো ছোট ছোট আদর্শ পরিবার মিলে একটা আদর্শ সমাজ গড়ে উঠবে ইনশাল্লাহ, যেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন আশা করি, আল্লাহ সবাইকে সহি সালামতে সুস্থভাবে এই আজকের রাত এটার পরিপূর্ণ বারাকা এবং ফজিলত পাওয়ার তৌফিক দান করুন, এবং রমাদানের কল্যাণ পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছে দিন।